এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের 2017 সালের কোশ্চেন, 2018 সালের কোশ্চেন, 2019 সালের কোশ্চেন নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আজকে আমি এমসি কিউব সলভ করাবো, পরে একদিন আমি তোমাদের এসএ কিউব সলভ করে দেবো, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি দু থেকে তিন দিনের মধ্যে আমি এসএ কিউবগুলো সলভ করে দেবো। তো দেখো, আমি আজকে উচ্চ মাধ্যমিকের 2017 সালের এডুকেশনের যত এমসি কিউব আছে এবং তার সঙ্গে বড় প্রশ্নগুলো যেগুলো দিয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, এক দাগ, দু দাগ, তিন দাগ, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, যেখানে একটা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে। দুটো কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন লিখতে হবে। আর দু দাগের যে কোশ্চেন আছে এখান থেকে তোমাকে একটা কোশ্চেন লিখতে হবে, আর তিন দাগের যে কোশ্চেন আছে আট নম্বরের তোমাকে দুটো কোশ্চেন লিখতে হবে, অর্থাৎ 8 × 16 নম্বরের কোশ্চেন, ঠিক আছে। তো দেখো, আমি যত এমসি কিউব আছে সেইগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকেও তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, রোমানে কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কেন্দ্র হলো, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার র্যাম। রোমান টুতে কিছু জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয়, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 1988 খ্রিস্টাব্দে। রোমান থ্রিতে কি আছে, ভারতের প্রতিবন্ধী দিবস পালন করা হয়, এর অ্যান্সার হবে, বিয়ের অ্যান্সার 15ই মার্চ। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো, রোমান ফোরের কোশ্চেন কি আছে, স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার, জাতীয় শিক্ষানীতি, ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1986। রোমান ফাইভের কোশ্চেন কি আছে, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল হবে, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার 5 বছর। রোমান সিক্সের কোশ্চেন কি আছে, সপ্ত প্রবাহের কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার, মুদালিয়ার কমিশন। রোমান সেভেনের কোশ্চেন কি আছে, ভারতীয় সংবিধানের ড্যাশ ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, 45 নং ধারায়। রোমান এইটের কোশ্চেন কি আছে, তো দেখো এখানে একটা স্কোরগুলি রয়েছে, এর গড় কত হবে, এর অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার, 9। পরের কোশ্চেন কি আছে, রোমান নাইনের কোশ্চেন কি বলেছে, আয়তলেখ আকার সময় পরিসংখ্যাগুলি এফ ব্র্যাকেটের মধ্যে এফ স্থাপন করা হয়, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার, শ্রেণী ব্যবধানের নিম্ন সীমানায় বা শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। রোমান টেনের কোশ্চেন কি আছে, স্ক্যানার পরিবর্তিত সক্রিয় অনুবর্তনটি হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, আর টাইপ। রোমান ইলেভেনের কোশ্চেন কি আছে, গেস্টাল কথার অর্থ কি, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, অবয়ব। পরের কোশ্চেন কি আছে, 12 নম্বরের কোশ্চেন, ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার, ক্যাটেল। 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার কি হবে, কম্পিউটার সহযোগী শিক্ষণ হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, কল, সিএএল। 14 নম্বরের কোশ্চেন কি আছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতি হলো, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার, রম। পরের কোশ্চেন কি আছে, 15 নম্বরের কোশ্চেন, অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার, অধিয়ত্ত। 16 নম্বর কোশ্চেন কি আছে, মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, 1952 খ্রিস্টাব্দে। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, বিদ্যালয় স্তরে পাঠ্যক্রম রচনা করে, এর অ্যান্সার কি হবে, NCERT, এর অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন কি আছে, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয়, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার, 1992 খ্রিস্টাব্দে। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার, ডক্টর JM Duff। 20 নম্বর কোশ্চেন কি আছে, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, ভারতীয় শিক্ষা কমিশন। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, আমাদের 21 নম্বর কোশ্চেন কি আছে, পরিসংখ্যা সিগমা চিহ্নটির দ্বারা ড্যাশ বোঝানো হয়, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার, যোগফলকে। 22 নম্বর কোশ্চেন কি আছে, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাণ নয়, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, পরিসংখ্যা বহুভুজ। 23 নম্বরের কোশ্চেন কি আছে, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার, স্পিয়ারম্যান। 24 নম্বরের কোশ্চেন কি বলেছে, জ্ঞানে শিখনের শেষ স্তরটি হলো, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার, সমস্যা সমাধানের শিখন। তো দেখো, এবার যে দুদাগের যে কোশ্চেন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, এসএ কিউব আছে, এইগুলো আমি তোমাদের পরে একদিন সলভ করে দেবো, দু থেকে তিন দিনের মধ্যে আমি সলভ করে দেবো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ লিঙ্কটা থেকে ক্লিক করে যাবতীয় এসএ কিউবগুলো তোমরা পেয়ে যাবে। এই এসএ কিউবগুলো আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করবো, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেটা তুমি সলভ করে নেবে তোমরা। তো দেখো, এবার আমি 2018 সালের এডুকেশন কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব, যেগুলো 2018 সালে পরীক্ষায় দিয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষা বিজ্ঞানে। তো দেখো, 2 নম্বরে যে কোশ্চেন আছে, ঠিক আছে,
এক নম্বরের কোশ্চেনটা তোমরা দেখে নিলে, তিন নম্বরের কোশ্চেন তোমরা তো দেখেছো, চার নম্বরের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো দেখো এই কোশ্চেনগুলো 2018 সালে পরীক্ষায় দিয়েছি, এডুকেশন পরীক্ষায়। তো দেখো এবার আমি পার্ট বি মার্ক 40, ঠিক আছে, আমি প্রথমে এমসিকিউবগুলো সলভ করে নেবো যার নম্বর থাকবে 24। তো দেখো এক নম্বরে কী আছে, কত সালে ভারতীয় সংসদের শিক্ষার অধিকার আইনটি পাস হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 2009 সালে। রোমান টুতে কী আছে, জেসকুইক্স ডেলার্স কমিশন স্থাপিত হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1996 সালে। রোমান থ্রি কোশ্চেন কিছু, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1964 সালে। রোমান ফোরের কোশ্চেন কিছু, জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1992 সালে। রোমান ফাইভের কোশ্চেন কিছু, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1948 সালে। রোমান সিক্সের কোশ্চেন কিছু, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কোন কমিশনে উল্লেখ করা হয়েছে, এর অ্যান্সার হবে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার মোদালিয়ার কমিশন। রোমান এইটের কোশ্চেন কিছু, প্রাচীন অনুবর্তন হলো, এর অ্যান্সার কী, এর অ্যান্সার এস টাইপ। রোমান এইটের কোশ্চেন কিছু, সরকারি চাকরি সংক্রান্ত সুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 16 নং ধারায়। রোমান নাইনের কোশ্চেন কিছু, জ্ঞানের শিখনে প্রথম। তো দেখো ন নম্বরের কোশ্চেন কিছু, জ্ঞানের শিখনের প্রথম স্তরটি হলো, এর অ্যান্সার কী, বি এর অ্যান্সার সংকেতমূলক শিখন, সংকেতমূলক শিখন। দশ নম্বরের কোশ্চেন কী বলেছে, থাস্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝানো হয়েছে, বি এর অ্যান্সার হবে স্মৃতি। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2018 সাল, 2017 সাল, 2019 সালের যাবতীয় এমসি কিউব নিয়ে আলোচনা করছি, এডুকেশনের বা শিক্ষা বিজ্ঞানের। এবার আমি 11 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব, রাশি বিজ্ঞানের একটি পরিসংখ্যা 11 হলে তার ট্যালি চিহ্নিত হবে কত, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, বি এর অ্যান্সার। তো দেখো 12 নম্বরের কোশ্চেন কী আছে, শিখনের শেষ স্তরটি হলো, এর অ্যান্সার কী হবে সি এর অ্যান্সার প্রতাপ বিজ্ঞা, প্রতাপ বিজ্ঞা। পরের কোশ্চেন কী আছে, 13 নম্বরের কোশ্চেন, 2000 সালে কী বলেছে, ডাকোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল, এর অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার সকলের জন্য শিক্ষা। 14 নম্বরের কোশ্চেন কী আছে, শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা এর উদাহরণ হলো, এর অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার ইন্টারনেট। 15 নম্বরের কোশ্চেন কী আছে, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন, এর অ্যান্সার কী হবে ডি এর অ্যান্সার জোয়ান পাবলো বোনে। 16 নম্বরের কোশ্চেন কী বলেছে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো, এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার 4 সেপ্টেম্বর। তো দেখো পরের কোশ্চেন কী আছে, 17 নম্বরের কোশ্চেন কী বলেছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি, এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার প্রাথমিক। তো দেখো পরের কোশ্চেন কী আছে, 18 নম্বরের কোশ্চেন কী বলেছে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো, এর অ্যান্সার কী হবে সি এর অ্যান্সার AICTE। পরের কোশ্চেন কী আছে, 19 নম্বরের কোশ্চেন, নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে, এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার জাতীয় শিক্ষানীতি 1986, জাতীয় শিক্ষানীতি 1986। তো দেখো নেক্সট কী আছে, 20 নম্বরের কোশ্চেন কী বলেছে, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হলো, এর অ্যান্সার কী হবে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 21 নম্বরের কোশ্চেন কী বলেছে, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা হলেন, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার থর্নডাইক। পরের কোশ্চেন কী আছে আমাদের, 22 নম্বরের কোশ্চেন। তো দেখো কী আছে, ব্র্যাকেটের মধ্যে কী আছে, সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে কী রয়েছে, ছোটো হাতের জি, উপাদান প্রয়োজন হলো, এর অ্যান্সার কী হবে বি এর অ্যান্সার সব কাজে। পরের কোশ্চেন কী আছে আমাদের, 23 নম্বরের কোশ্চেন, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হলো। তো দেখো এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার তীব্রতা। তো দেখো আমাদের 24 নম্বরের কোশ্চেন কী বলেছে, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূয়িষ্ঠক হলো, এর অ্যান্সার কী হবে সি এর অ্যান্সার 6। তো দেখো মানে 6। তো দেখো দুদাগে কী আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, এই যে এসএ কিউবগুলো আছে, এই এসএ কিউব তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করে দেবো। তোমরা আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্স তোমরা অবশ্যই ফলো করবে, 2-3 দিনের মধ্যে তোমরা অবশ্যই টু দ্য পয়েন্ট এসএ কিউবগুলো তোমরা সম্পূর্ণভাবে পেয়ে যাবে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো আমি আজকে উচ্চ মাধ্যমিকের 2017 সালের কোশ্চেন পেপার, 2018 সালের কোশ্চেন পেপার, 2019 সালের কোশ্চেন পেপার, এডুকেশনের এবারে যাকে বলে শিক্ষা বিজ্ঞানের এমসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আমি পরে কোনো একদিন তোমাদের আমি এসএ কিউব নিয়ে আলোচনা করব, সেটা আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখো এই যে 6 নম্বরের কোশ্চেন কী বলেছে, 15-20 সীমানাটির মধ্যবিন্দু নির্ণয় করো,
ঠিক আছে, যেমন আছে 12 নম্বরের কোশ্চেন কি বলেছে, NLM এর পুরোনাম কি, রোমান 13 কোশ্চেন কি আছে, POA কি, ঠিক আছে। এই প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্ট আমি ব্যাখ্যা করব। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2019 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তো দেখো আমি বট কোশ্চেনগুলো তোমাদের ভালো করে দেখিয়ে দেবো এবং MCQগুলো খুব সুন্দর করে সলভ করে দেবো। আমি আজকে MCQগুলো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, পরে একদিন তোমাদের আমি SAQগুলো অবশ্যই সলভ করে দেবো। তো আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কেসে এক নম্বরে মুক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো, ঠিক আছে। বিতে কেসে বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো, বয়স্ক শিক্ষার লক্ষ্যগুলি লেখো। আমি আজকে 2019 সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। এই ফার্স্ট কোশ্চেন দুটো থেকে যে কোনো একটা লিখতে হবে, যার নম্বর থাকবে 4। তা দু নম্বরে কী আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে দুখানা কোশ্চেন আছে, দুখানা কোশ্চেনের ভিতর থেকে তোমাকে যে কোনো একটা কোশ্চেন লিখতে হবে 4 নম্বরের। অন্যদিকে যে 3 নম্বরে যে কোশ্চেন আছে, এখানে তোমাদের থাকবে হচ্ছে ABC, ঠিক আছে। ABC এই তিনখানা কোশ্চেনের ভিতর থেকে তোমাকে দুখানা কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে। এবং 4 দাগের যে কোশ্চেন আছে, 4 দাগের কোশ্চেন তোমার থাকবে আসলে 2টো কোশ্চেন, 3টো কোশ্চেন থাকবে। এই 3টে কোশ্চেনের ভিতর থেকে তোমাকে 2টো কোশ্চেন লিখতে হবে। তোমরা বুঝে গেছো নম্বর বিভাজনের তালিকা। তো দেখো 1 নম্বরে কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার স্ক্যানার। তো দেখো আজকে আমি 2019 সালের এডুকেশনের যত MCQ আছে সেগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এই চ্যানেলে। তো দেখো 2 নম্বরে কোশ্চেন কি আছে, ডেল রস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হলো, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার 4টি। রোমান 3 কোশ্চেন কি আছে, কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার রম। রোমান 4 কোশ্চেন কি আছে, স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয়, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য। 5 নম্বরে কোশ্চেন কি আছে, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসেবে অভিহিত করেন, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার মৌলানা আব্দুল কালাম আজাদ। পরের কোশ্চেন কি আছে, রোমান 6 কোশ্চেন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতি হলো, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার ব্রেইলি পদ্ধতি। 7 নম্বরে কোশ্চেন কি আছে, জাতীয় শিক্ষানীতি NPE শিক্ষা কাঠামোটি হলো, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার 10+2+3। 8 নম্বরে কোশ্চেন কি আছে, কমন স্কুল কথা উল্লেখ করেন, এর অ্যান্সার কি হবে, বি এর অ্যান্সার মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের কোশ্চেন কি আছে, রোমান 9 কোশ্চেন, কিন্ডারগার্ডেন হলো একটি ড্যাশ শিক্ষা প্রতিষ্ঠান, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার প্রাক প্রাথমিক। 10 নম্বরে কোশ্চেন কি আছে, ভারতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হলো, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 1964 থেকে 1966। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষা বা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি হলেন, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার শিক্ষা আধিকারিক, মানে শিক্ষা আধিকারিক। পরের কোশ্চেন কি আছে, 22 নম্বরের কোশ্চেন, মোদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল হলো, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 3 বছর। তো দেখো 13 নম্বরের কোশ্চেন কি বলেছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, এর অ্যান্সার হবে, বি এর অ্যান্সার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। পরের কোশ্চেন কি আছে, 14 নম্বরের কোশ্চেন, রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 7 জন। 15 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 15-এর 1 নং ধারায়। 16 নম্বরে কোশ্চেন কি বলেছে, 4, 6, 9, 7, 5, 12 স্কোরগুলির মধ্যমা হলো, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 6.5। তো দেখো 17 নম্বরে কোশ্চেন কি বলেছে, কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতি পদ্ধতি হলো, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার মোড। পরের কোশ্চেন কি আছে, 18 নম্বরে কোশ্চেন, রাশিবিজ্ঞানের সিগমা চিহ্নটি কে ড্যাশ প্রকাশ করে, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার যোগফল। 19 নম্বরে কোশ্চেন কি বলেছে, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হলো, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার গেস্টাল। গেস্টাল মতবাদের মূল ভিত্তি হলো, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার প্রত্যক্ষণ। 21 নম্বরের কোশ্চেন কি আছে, আর টাইপ অনুবর্তনীয় নামকরণ করেছেন, এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার স্কিনার। 22 নম্বরের কোশ্চেন কি বলছে, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটি রচিত হলেন, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার থার্স্টোন। 23 নম্বরের কোশ্চেন কি বলেছে, সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন মনোবিদ, এর অ্যান্সার কি হবে, সি এর অ্যান্সার ভার্নন। পরের কোশ্চেন কি আছে, 24 নম্বরের কোশ্চেন, গাগনির মতে শিখনের শেষ স্তরটি হলো, এর অ্যান্সার কি হবে, ডি এর অ্যান্সার সমস্যা সমাধানের শিখন। এবার আমি SAQ যেগুলো আছে এই SAQ নিয়ে পরে একদিন তোমাদের আমি আলোচনা করব। আমাদের ডিসক্রিপশন বক্সে আমি পুরো লিঙ্কটা দিয়ে দেবো, এইগুলো সলভ করে আমাকে 3 থেকে 4 দিনের মধ্যে তোমরা টাইম দাও, এইগুলো সম্পূর্ণভাবে সলভ করে আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে আমরা আপলোড করব। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।